নমস্কার বন্ধুরা, শেফালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ইঁচড় চিংড়ি ডালনা করে আমি আপনাদেরকে দেখাবো। আমি ইঁচড়গুলো এরকমভাবে কেটে নিয়েছি। ইঁচড়গুলো আমি প্রথমে গরম জলে সিদ্ধ করে নেব। এক চামচ নুন দিয়ে দেবো, আর দেবো এক চামচ হলুদ। বন্ধুরা, আমি ইঁচড়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো, তাই ইঁচড়ের আটা আটাগুলো গড়াতে লাগবে না। এবার আমি চাপা দিয়ে নেবো, আমি সিদ্ধ করে নেবো, বেশি সিদ্ধ করবো না, মিডিয়াম ভাবে সিদ্ধ করে নেবো। এই চুলের আটা আটাগুলো করাতে লাগবে না। এবার আমি চাপা দিয়ে নেবো, আমি সিদ্ধ করে নেবো, বেশি সিদ্ধ করবো না, মিডিয়াম ভাবে সিদ্ধ করে নেবো। বন্ধুরা, আমি মিক্সিং বলে একটা রসুন, ছোটো সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি মিক্সিং মিক্স করে নেবো পেঁয়াজ রসুনটা। এবার আমি ঢাকনা খুলে জল ধরিয়ে নেব, যেটা হাফ সিদ্ধ হয়ে গেছে ওই জলটা ধরিয়ে নেব। বন্ধুরা, কড়াতে আমি সর্ষের তেল দেবো। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। নুন দিচ্ছি চিংড়ি মাছে, তার দেবো হলুদ গুঁড়ো। এবার আমি দেবো হাফ চামচের একটু কম জিরে পাউডার। আমি এখানে দুটো আলু গুঁড়ো করে কেটে নিয়েছি, আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে ভেজে নেব। টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে করে টমেটোটা আমি নরম করে নেব। কম মধ্যে অল্প একটু জল দেবো, এবারে দেবো এক চামচ আদা বাটা, কম হাফ চামচ থেকে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, এক চামচের একটু কম ধনে গুঁড়ো, এক চামচের একটু কম জিরে গুঁড়ো, আর দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবং আমি যে পেঁয়াজ রসুনটা পেস্ট করেছিলাম, সেই পেঁয়াজ রসুন পেস্টটা আমি মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা কষার সময় আমি অল্প একটু চিনি দেবো, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভেজে চিনি দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো। আমি এই হাফ সিদ্ধ করে রেখেছিলাম মিশ্রণগুলো দিয়ে দেবো। মিশ্রণগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। বন্ধুরা, মিশে চিংড়ি একটা সুস্বাদু খাবার, আপনারা আরও সেরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, এতে এতটাই ভালো লাগবে, মাছের সাথে খেতে পারবেন, মিশে সুতো খেতে পারবেন। মশলার সাথে ভালো করে কথা হয়ে গেছে। এবারে আমি একটু সিদ্ধ করা জলটা এর মধ্যে দিয়ে দেবো।
এরপর আমি এতে হাফ চামচ নুন দিয়ে দেবো। আগে আমি নুন দিয়েছিলাম এতে সিদ্ধ করার সময়, এবার হাফ চামচ নুন দিয়ে দেবো। বন্ধুরা আমার এই চ্যানেলের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। বন্ধুরা আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটু শুকনো কলাই মেরে নেব। বন্ধুরা গরম মশলা আমি ভালো করে একটু শুকনো কলাই নেড়ে ছেড়ে গুঁড়ো করে দিয়েছিলাম, এটা আমি পিচের মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ রয়েছে, পিচের চিকেন রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।